গাইস, এটা খুবই পরিচিত আমাদের সবার প্রিয় খেজুর, যা রমজান খেজুর ছাড়া সম্ভব না। এটা হচ্ছে কমলা, প্রত্যেকটা পিস করা ইফতারের জন্য রেডি। এটা হচ্ছে আপেল, সবাই মূলত ফল আমরা ইফতারের জন্য খুবই প্রয়োজন হয়, ধনে পাতাও কুচি করা হয়েছে যাতে ইফতারে মিক্স করা যায়। এটা হচ্ছে ডাবলি, অবশ্যই ডাবলি আর বুট ছাড়া ইফতার খুবই সম্পূর্ণ আমরা বাঙালিরা মনে করি। এটা হচ্ছে বুট আলু সহ মিক্স করা। হ্যালো গাইস, আমি জয় হাসান, হাউ আর ইউ অল? আজকে আবার ব্লগ 6 নিয়ে এসেছি। ব্লগ 6টি যেহেতু রমজান মাস, রমাদান মাস চলছে এখন, সো আমি চেষ্টা করবো ইফতারের আয়োজন ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে যা করছি সেটা তুলে ধরার, আর আমরা তার মাঝে একটু এন্টারটেনমেন্টও থাকবে চেষ্টা করবো দেওয়ার জন্য। সো আমাদের সাথেই থাকুন। আর আমি অলরেডি ফুটেজটা নিয়ে নিচ্ছি, আমি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি অলরেডি প্রায় শেষ, বেশি সময় নেই আজানের, তো আমি উঠে নামাজটা পড়লাম তাড়াতাড়ি পড়ে, তো এখন ভিডিও করা শুরু করেছি। সো মাই মাদার ইন ল, আম্মু এখন হচ্ছে যে যেই ভাজাপোড়াগুলো, বেগুনি আলুর চপ, যে কমন খাবারগুলো রয়েছে সেগুলো ভাজতেছে। রমজান মাস কেমন চলছে? ভালো চলছে, আলাপাক চালাচ্ছে, রোজা রাখছি, আপনারাও সবাই আশা করে রেখেছেন রোজা। আর বড়ভাবে আমরা ইফতারির আয়োজন যেটা করা হয় সেভাবেই করছি, ছেলে খুব ইচ্ছা ইফতারি, যেহেতু আমরা বানাচ্ছি ঘরে, আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন, ঘরে সবাই মিলে ট্রাই করতে পারেন। এখন আলুর চপ ভাজা হচ্ছে, রাইট? হ্যাঁ, আলুর চপ ভাজা হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে যে সেভাবে রেসিপিটা বলার কিছু নাই বলে আমার মনে হয়, কারণ এটা কমন হচ্ছে বেসন ও আলু হচ্ছে যে প্রথম এটা সিদ্ধ করে, তারপরে সেটা মিক্স করে কিছু মরিচ পেঁয়াজ যে কমন যেই এলিমেন্টস গুলো আছে সেগুলো মিক্স করে বানানো হয়। এটা মূলত প্রতিটা নারীরাই ঘরের তারা জানে, আমরা ছোট থেকেই খাচ্ছি রমজান মাস এটা, তো এই জন্য রেসিপিটা আমি প্রথম থেকে দেখাচ্ছি না। আমি আজকে ভিডিওটা একদম শর্ট করবো। বেগুনি এখানে, বেগুনি আছে, বেগুনি আর হচ্ছে যে পেঁয়াজু অলরেডি করছে বানাচ্ছে, কয়েকটা ডিস্কে দেখা যাচ্ছে। এটা এখন ইফতারের ট্রেডিশনাল খাবার হয়ে গেছে, আমরা বাঙালিরা আসলে এই ভাজা পোড়া ছাড়া ইফতার কল্পনা করতে পারি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে এটা জানাবেন আমাদেরকে যে আসলে কবে কখন কে প্রথম ইফতারের ট্রেডিশনটা তৈরি করেছে। আসসালামু আলাইকুম আব্বু। আব্বু আসলে জানতে চাচ্ছি আমরা যে প্রতিবারের মতো কি এবারে রমজানটা কি একই রকম যাচ্ছে নাকি ভিন্ন কিছু দেখছেন? গতবার রমজানটাও অত ভালোভাবে যায় না, এবার খুব খারাপ হয়ে যেতেছে, দেশে খুব মহামারী চলতেছে, দেশে মানুষ অনেক না খেয়ে আছে, তা আল্লাহর রহমতে আমরা মোটামুটি ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছি, সবাইকে নিয়ে একসাথে ইফতার করি। হ্যাঁ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, দান সৎকার করি, জাকাত প্রদান করি, তারাবি নামাজ পড়ি, রোজা রাখি। রাফা কেমন আছো তুমি? জোরে কথা বলতে হইব আজকে। রাফা তখন তুমি আম্মু একটা করে একটা ছিল তাওয়া থেকে তুমি উঠে উঠে রাখতেছিল, আর তুমি ডিক্স থেকে একটা করে আলু চপ খাচ্ছিল, কেন তুমি রোজা রাখো না আজকে? কেন রোজা রাখো নাই? বট খাইছি। কি খাইছো তুমি? বট খাইছি। উচ্চারণ করতে পারে না বুট, এটার জন্য সবসময় বট বলে বুট খেয়েছি। বলো রমজান মাস নিয়ে কিছু বলো, তুমি কিছু বলতে পারবা? বলো এটা আমাদের প্রিয় আলুর চপ, অ্যাকচুয়ালি ভাজা শেষ, এখন আমি মিক্স করব, তারপরে ইফতারের জন্য তৈরি করব মুড়ির সাথে বিভিন্ন কিছু মিক্স করে, যেটা আমাদের ঐতিহ্যবাহী খাবার আমাদের বাঙালিদের। মুড়ি মিক্স করতেছি সব এলিমেন্টসগুলোর সাথে। আমাদের ইফতারের জন্য যে মুড়ি ভর্তা সেটা এখন রেডি, মুড়ি মিক্স করে ফেলছি, সো কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার, আজানটা দিলে কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করা শুরু করব। আল্লাহ
শান্তি ভাইয়া, শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে আর কিছু লাগবে না। সিরিয়াসলি গাইস, মানে শরবতটা খাওয়ার পর, পানি খাওয়ার পরে আর প্রথম, কিন্তু এটা কিন্তু একটা কমন একটা থিংকিং। দিছো রুলে আছে গাইস, এটা কমন থিংকিং হচ্ছে কি যে মানে প্রথম যখন বানায় খাবারগুলো আই বসে যখন ইফতার আগে, ইফতার ভাঙার আগে, তখন কিন্তু আসলে মনে হয় সব খায় ফেলবো। আমাদের ইফতার শেষ করেছি, করে অলরেডি আমরা ইফতার টাইমটা যেহেতু সারাদিন রোজা রেখেছিলাম, তারপর হচ্ছে সবাই অনেক কিছু না খেয়ে Hello. I have a dream of a scene between the green hills, clouds pull away and the sunlight's revealed. So hi guys, so amra iftar korechi, iftar kora shesh kore tarpor rest test niye ekon abar eshechi. Ashole muloto ajker amader iftare onek beshi video ta long korini, karon itimoddhe onekei amader comment kore janiyeche amader video ti long hoye jay, karon amra chai amader prottekta onushtan gulo ba program gulor যে একটা আমেজ থাকে সে আমেজটা পুরোপুরি ভাবে আপনাদেরকে আনন্দটা দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য, তাই আমরা একটু লং ভিডিও করি। তবে ইফতারটা আমরা তেমনভাবে আজকে লংভাবে করিনি, বিকজ ইফতার টাইমটা সুন্নত আমাদের ইসলামিকভাবে, যে আজান দেওয়ার সাথে সাথে ইফতারটা করা, তো সেই ক্ষেত্রে ভিডিওটা লং করিনি আমি। তারপর আমরা ইফতার শেষ করলাম। সো গাইস, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, কমেন্ট দিয়ে কিছু নিজের মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।